আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম সাইবার সিকিউরিটি সহ গণবিরোধী আইন সংস্কার করা হবে জানিয়েছেন আসিফ নজরুল বহনী সক্ষম হবেন না এমন দায়িত্ব অন্তর্বর্তী সরকারের কাঁধে নেওয়া ঠিক হবে না জানিয়েছেন তারেক রহমান এস আলম গ্রুপের সব স্থাপর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ রাষ্ট্র সংস্কারে আলিম সমাজ রাখতে হবে জানিয়েছেন চর্মনায় পীর কলকারখানা ধ্বংস করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চক্রান্ত হচ্ছে জানিয়েছেন মির্জা ফুকরুল ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশন হচ্ছে জানিয়েছেন হাসানাত আবদুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাইবার সিকিউরিটি সহ গণবিরোধী আইন সংস্কার করা হবে জানিয়েছেন আসিফ নজরুল সাইবার সিকিউরিটি আইন সহ গণবিরোধী আইন সংস্কার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজ রবিবার উনত্রিশ সেপ্টেম্বর দুপুরে তথ্য অধিকার ফোরামের মতবিনিময় সভায় কথা বলেন তিনি আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য অধিকার বিনাশ করা হয়েছিল জানিয়ে আইন উপদেষ্টা বলেন বিগত সরকারের আমলে তথ্য অধিকার আইন হয়েছে আবার তথ্য অধিকার বিনাশ্য করা হয়েছিল ও রাজ্যকতার জঘন্য উদাহরণ সৃষ্টি করা হয়েছিল এগুলো যেন আর ফিরে না আসে সে ব্যবস্থা করা হবে সাইবার সিকিউরিটি আইন সহ গণবিরোধী আইন সংস্কার করবে সরকার আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ এক জঘন্য শাসনের উদাহরণে পরিণত হয়েছিল মন্তব্য করে তিনি বলেন শেখ হাসিনা দুই সপ্তাহ কমপক্ষে এক হাজার মানুষকে হত্যা করেছেন এই সময় যেন আবার এই সময় যেন আবার ফিরে না আসে আসিফ নজরুল বলেন আমরা সংস্কারের জন্য কমিশনের সুপারিশের আশায় বসে থাকব না যেটা ইমিডিয়েটলি ডুয়েবল তা এখনই করে ফেলব বহনে সক্ষম হবেন না এমন দায়িত্ব অন্তর্বর্তী সরকারের কাঁধে নেওয়া ঠিক হবে না জানিয়েছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকারকে তাদের উপর অর্পিত দায়িত্ব প্রতিপালনের রোড ম্যাপ নিশ্চিত করতে হবে বহন করতে হবে সক্ষম হবেন না এমন দায়িত্ব অন্তর্বর্তী সরকারের কাঁধে নেয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন জনগণের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপত্তা ও বৈষ্ণবহীন বাংলাদেশ গড়ার কাজ আমাদেরকে হাতে নিতে হবে শনিবার আঠাশ সেপ্টেম্বর জিনাই দোহের পায়রা চত্বর গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গণতান্ত্রিক পুনরুদ্ধার আন্দোলনের শহীদ রাকিব ও শহীদ সাব্বির হত্যার বিচারের দায়িত্বে জিনাইদহ বিএনপির উদ্যোগে এই গণ সমাবেশের আয়োজন করা হয় প্রধান অতিথির বক্তব্যে আগে বৃষ্টি নামে এতে ব্যাঘাত ঘটে গণসমাবেশের বৃষ্টির কারণে সংক্ষেপে কথা শেষ করে নিজের সমাপ্ত কথাগুলো পরে একসময় সময় চিনাই মানুষকে বলবেন বলে প্রত্যয় বক্ত করেন তারেক রহমান তারেক রহমান বলেন স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আংশিকভাবে শ্রেষ্ঠ শূন্যতা পূরণের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিকল্প ছিল না সেটা আমরা সবাই জানে আর সঙ্গত কারণে তাদের প্রতি আমাদের সমর্থন সেদিনও ছিল আজও আছে তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ তাদেরকে দিতে হবে এস আলম গ্রুপের সব স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ দেশে বিদেশে থাকা এস আলম গ্রুপ এবং তাদের পরিবারের সদস্যদের নামে থাকা সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট স্থাবর সব সম্পত্তির তালিকা দাখিল করতে আইন সচিব ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব সহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে রবিবার উনত্রিশ সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাথ হোকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন একই সঙ্গে বিদেশে থাকা এসালম গ্রুপের সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার জন্য কেন নির্দেশ দেয়া হবে না রুলে তা জানতে চা হয়েছে গত আঠারো সেপ্টেম্বর এসালম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির সব সম্পত্তি স্থানান্তর বা বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা চেয়ে রিট দায়ের করা হয় রিটে পাশাপাশি এসালম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তি তালিকা দাখিল করার পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন রাষ্ট্র তথা প্রত্যেকটি সংস্কারে বাংলাদেশের আলিম সমাজ অন্তর্ভুক্ত থাকতে হবে যোগ্য আলিম ছাড়া আপনারা কোনো কিছু সংস্কার করতে পারবেন না যদি আপনি আমাদের উপরে সে ফেসিষ্ট আওয়ামী মতো কোনো কিছু চাপিয়ে দিতে চান তাহলে ক্ষতি এই দেশের জাতির ও মানবতার হবে তাহলে আপনারাও সরকারের গদিতে থাকতে পারবেন না তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে শনিবার ২৮ সেপ্টেম্বর গোর সরকারি কলেজ মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেন বাংলাদেশে লালনের আদর্শ বাস্তবায়ন করতে আন্দোলন সংগ্রাম করেনি ভিন্ন দেশে অসংস্কৃতি বাস্তবায়নের জন্য জীবন দেয়নি এসব চাপিয়ে দিলে বাংলাদেশের মানুষ তা মানবে না এই দেশের মানুষের সঙ্গে সম্পর্কিত আছে এই মাটি শিক্ষা ও সংবিধান সংস্কারে যারা এসব চিন্তা লালন করে না তেমনি বিচ্ছিন্ন কাউকে এমন সংস্কারের জন্য যদি নিয়োগ করেন তা বাংলাদেশের মানুষ মানবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ গোরনদী উপজেলার উপজেলা সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিতে ও হাফেজ মোহাম্মদ আসাদুল্লাহর সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা হোসেন কলকারখানা ধ্বংস করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চক্রান্ত হচ্ছে জানিয়েছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনা পালিয়ে গেলেও তার পেত্তান্তরা রয়ে গেছে এরা এখন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে কলকারখানা ধ্বংস করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চক্রান্ত করছে শনিবার আটাশ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মহানগরীর কুনাবাড়ি কলেজ মাঠে এক বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করেছে বিশেষ করে পুলিশ বাহিনীকে ব্যবহার করে হত্যা ঘুম মিথ্যা মামলায় পুরো দেশকে কারাগারে পরিণত করেছিল আওয়ামী লীগের পতনের পর মানুষ স্বস্তিতে নিঃশ্বাস ফেলেছে কিন্তু সৈরাচারিনী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রয়ে গেছে। এরা এখন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে কলকারখানা ধ্বংস করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চক্রান্ত করছে সকলকে ঐক্যবদ্ধভাবে এদের চক্রান্ত রুখে দিতে হবে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন ধৈর্য ধরুন প্রতিশোধ নিবেন না প্রতিশোধ প্রতিহিংসা বাড়ায় আওয়ামী লীগের রেখে যাওয়া জঞ্জাল দূর করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছি যত দ্রুত সম্ভব সংস্কার সম্পূর্ণ করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা যাবে ততই নিরাপদ ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশন হচ্ছে জানিয়েছেন হাসানাত আবদুল্লাহ সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের অমানবিক নির্যাতন নিবিটন ও হামলার ঘটনায় গণতদন্ত কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ একই সঙ্গে গত ১৬ বছর ধরে ছাত্রলীগের নৈরাজ্য হামলা নির্যাতন নিবিটনে যারা যুক্ত ছিল বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে বলে তিনি মনে করেন